খুব দুঃখজনক, পরিবারের পাশে আছি, কিন্তু পরিবারের পাশে থাকলে তো হবে না, একের পর এক মারা যাবে, সুইসাইড করবে। মমতা ব্যানার্জি স্বপ্ন দেখাচ্ছে, মমতা ব্যানার্জি এদের সুইসাইড না তো মার্ডার। তুমি স্বপ্ন দেখাচ্ছ আমি এই করে দেবো সেই করে দেবো, লন্ডন বানাবো, প্যারিস বানাবো, এই বানাবো, গোয়া বানাবো, আর তুমি স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের সত্যি করতে পারছো না। আজকে তাই এই অবস্থা। আজকে ইলেকশনের আগে কেন খুলেছিলেন? পরিষ্কার হয়ে গেল, ভোটের জন্য খুলেছিলেন। ভোট শেষ, বিজেপি জিতে গেছে, হুগলি জিততে পারিনি, রাগ করে শ্রমিকদের ওপর রাগ করে তোমরা আমাকে ভোট দাওনি, সব বন্ধ। আরে নিজেরা জিততে পারিনি, শ্রমিকদের ওপরে পুরো রাগ কেন? আজকে সেই জন্য পুরোপুরিভাবে এই শ্রমিকদের পাশে আছি, সাথে আছি, এবং শ্রমিকদের এই যে জ্বালান যে যে জুটমিলগুলো এগুলো বন্ধ রয়েছে সেগুলোতে কী আছে পুরো তদন্ত হবে। এই কাটমানির ব্যাপার কী আছে, কাটমানির পয়সা কার কাছে গেছে, কিসের জন্য বন্ধ আছে হবে, এবং তারপরে এই তদন্ত করে এর বিচার হবে। পরিবারে মেয়ের পড়ছে এখন, বাচ্চা মেয়ে ক্লাস সিক্সে পড়ে, আমি কথা বলছিলাম, খারাপই লাগছিল। পরিবারের পাশে আছি এবং ওর যা পড়াশোনার দায়িত্ব সব কিছু আছে, আমাদের পার্টি থেকে সেটা করা হবে, তাই তো হবে। আগামী দিনে লিখে দিক না যে আপনারাই দেখুন, তা দিদিকে বলো ওটাকে কেটে দিয়ে সাংসদকে বলো করে দিক, আমাদের পুরোপুরিভাবে দায়িত্ব দিয়ে দিক 18 জন সাংসদকে। আমরা পুরোপুরিভাবে মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করব। যখনই আমরা কিছুতে ঢুকবো, ইন্টারভিউ করবো, তখন বলবে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাচ্ছে, একটা কোনো অনুষ্ঠান বলুন, কোনো কিছুতে বলুন, আমাদের সাংসদদের ডাকে না। তো যে MLA বলছে, তিনি তো সারাক্ষণ গান গেয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে, তার তো কিছুই জানা নেই, তার কিছুই জানা নেই, মাসেল পাওয়ার দিয়ে ভোট করিয়েছে, আগামী দিনে থাকবে কি না সন্দেহ আছে। এবং এই ধরনের মানুষের পাশে না থেকে নিজের কাছ থেকে যে ঝেড়ে ফেলছে সাংসদকে বলছে, আগামী দিনে মানুষ বুঝতে পারছে, মানুষ এবার ঝেড়ে ফেলবে তাদেরকে। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।